আগামী দ্বাদশ সংসদীয় নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধ মুক্তিযোদ্ধা মার্কায় নৌকায় ভোট দিয়ে স্বাধীনতার সপক্ষে শক্তিকে নির্বাচনে বিজয়ী করতে সাতকানিয়া উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপির নেতৃত্বে সাতকানিয়া লোহাগাড়া আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা করেন এ সময় চট্টগ্রাম পনেরো সংসদীয় আসনে সাতকানিয়া লোহাগারা মনোনয়ন প্রত্যাশী এম এ মোতালব সিআইপি বলেন অতিথির ন্যায় বিএনপি জামাতের অপশক্তিকে রুখে দিয়ে উক্ত আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে বদ্ধ পরিকর এ সময় চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য আ ন ম মিনহাজুর রহমান সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের লোহাগাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরুসহ অনেকেই উপস্থিত ছিলেন চট্টগ্রামে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবর এ উপলক্ষে নানা আয়োজন ছিল চট্টগ্রাম নন্দন কানন বৈদ্যবিহারে গতকাল অষ্ট পরিষ্কার সহ সংগঠনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা পরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রার্থনা করেন পুণ্যার্থীরা এতে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও সূত্রপাঠ করা হয় বিহারের অধ্যক্ষ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাথর মহাথরো বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক শিক্ষাবিদ মহাথরো সুকুমার বড়ুয়া রিটন কুমার বড়ুয়া উপসহ বাংলাদেশ বৈদ্য সমিতির বিভিন্ন নেতৃবৃন্দদের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও নেতাকর্মীরা তিন মাস বর্ষবাস শেষে এক মাস ধরে বিভিন্ন বিহারে এই কঠিন চিবর দানোৎসবে পালন করেন বৈদ্য ধর্মাবলম্বীরা